curso aquí en el grupo de Smart Team. A ver, eso por aquí, hermanos, como si cuando va a hacer. আপনারা এই রোজার দিনগুলো অতিবাহিত করেন, অনেক কষ্টে সেই ভোর 4টে থেকে 3:30 থেকে শুরু হয়, তারপরে সন্ধ্যে 6টা 6টা 15, যত দিন যাবে সময় আরো বাড়ে, 6টা 15 6টা 20 25 6:30 এরকম হতে থাকে। এবং আগামী দিন আপনাদের দিনগুলো আল্লাহ আল্লাহ আপনাদের সকলের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক, আনন্দময় হোক। আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি। আমি সকলকে বলি যে আসুন আমরা ধর্ম বর্গ বর্ণ দলমত নির্বিশেষে সমাজকে যেন সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ করে শান্তির বাতাবরণের মাধ্যমে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখতে পারি, সকলে এটাই সুনিশ্চিত করব। দেখুন, 34 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, কোনোদিন ফিরে তাকায়নি এই বজবজের মানুষের দিকে। 5 বছর আগে আমি প্রার্থী হয়েছিলাম, এলাকার বিভিন্ন জায়গায় বেহাল যে জরাজীর্ণ অবস্থায় রাস্তাঘাট পরিকাঠামোগুলো পড়েছিল সেটা আমরা দেখেছি। এখন কোনো রাস্তা নেই কোনো ব্লকে কোনো গ্রামে যেটা সম্পূর্ণ হয়নি, সব রাস্তা প্রায় সিমেন্টের হয়ে গেছে, জলের সমস্যা বিভিন্নভাবে, টিউব ওয়েল কোথাও পানীয় জলের কাজ চলছে। আমি খালি আপনাদের বলবো, আপনারা আগামী 3টে দিন কষ্টের মধ্যেও আমরা চেয়েছিলাম যাতে রমজান মাসের আগে ভোটদান প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত একটি চিঠিও জানিয়েছি দিয়েছি এবং জানিয়েছি আমাদের ডেলিগেশন গিয়ে যে রমজান মাসের মধ্যে নির্বাচন করা সত্যি খুব টাফ, কারণ এই গরম আর একদিকে রোজার মাস, না খেয়ে না দিয়ে মানুষ কিভাবে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সুতরাং সেই নির্বাচন কমিশন ন্যূনতম মান্যতাটাও দেয়নি, তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। আমরা তো এতটা দিন কাটিয়ে দিয়েছি লড়াই করে, আর 3টে দিন, আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার এই সময়ে নরেন্দ্র মোদীর বিজয় ঘণ্টা বিদায় ঘণ্টাটা বেজে গেছে।
আমি খালি আপনাদের বলব যে আপনারা সকলে মিলে সেই পথেই চলুন যারা আমাদের বাংলাকে ভাগ করতে চেয়েছিল, যারা আমাদের সমাজকে ভাগ করতে চেয়েছিল, যারা আমাদের দেশকে হিন্দু মুসলমানের বিভাজনে ভাগ করে আগুন লাগাতে চেয়েছিল, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করুন, উন্নয়নের সাথে থাকুন, উন্নয়নের পাশে থাকুন। আপনাদের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি আল্লাহকে স্মরণ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, আপনাদের মেহফুজ রাখুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলে শান্তিতে থাকুন এবং সর্বোপরি উন্নয়নের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন।